আচ্ছা, আজকে আমাদের এই যে ক্লাস, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে এইচএস 2021, কিন্তু আমরা সকলেই জেনে গেছি যে এইচএস 2021-এ বাতিল হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের শিক্ষক হিসেবে এবং তোমাদের ছাত্রছাত্রী হিসেবে মনের অবস্থা খুবই খারাপ। আমাদেরও খারাপ লাগছে যে তোমরা 2 বছর ধরে কষ্ট করে পড়াশুনো করলে, কিন্তু তার মূল্যায়নটা কোভিড-19 কারণে হলো না। তো এই অবস্থা থেকে তোমাদের হতে পারে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে, মন খারাপ হবে। অনেকেই আছো যারা প্রচণ্ড পরিশ্রম করেছিলে কিন্তু পরীক্ষাটি হলো না। তো এই অবস্থায় তোমাদের যে যে জিনিসগুলো নেক্সট আগামী দিনে করণীয়, তার উপর আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে মোটিভেট করা, তোমরা কোনো মতেই যেন ফ্রাস্ট্রেশনে চলে না যাও, কারণ ফ্রাস্ট্রেশনে চলে যাওয়ার মতো এমন কিছু জীবনে এখনো ঘটনা ঘটেনি। আগামী দিনে তোমাদের জন্য অনেক ভালো কেরিয়ার আসতেই পারে অনেকের। তো তার লক্ষ্যে আমাদের নিজস্ব ফোকাস, নিজের প্রতি যে আস্থা, এইগুলোকে কোনো মতেই ব্রেকডাউন হতে দিলে চলবে না। একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে যে নিজস্ব আমাদের যে এডুকেশনটা তোমরা 2 বছর ধরে নিয়েছ, সেই এডুকেশনটা কিন্তু তোমার মধ্যে থেকে কখনোই বেরিয়ে যাবে না। সেটা কিন্তু তোমার একটা সম্পদ হিসেবে তোমার মধ্যে রয়ে গেছে। সেই সম্পদকে কাজে লাগিয়ে, পড়াশুনো কখনোই ব্যর্থ হয় না, সেই সম্পদকে কাজে লাগিয়ে আমরা কে কোন দিকে এগিয়ে যাব সেটার সিদ্ধান্ত নেওয়ার সময় আস্তে আস্তে আমাদের চলে এসেছে। দেখো, এইচএস 2021 আমাদের ক্যান্সেল, আমি কেটে দিলাম এইচএস 2021, কিন্তু আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদের এখন কি করণীয়, সরকার মূল্যায়নে যেভাবেই মার্কস বসাক, সেই মার্কসটা নিশ্চয়ই পরীক্ষার যেরকম মার্কস হতো সেই রকম মার্কস নিশ্চয়ই হবে না, হয় খুব হাই মার্কস হলো, মানে মূল্যায়নটা হলো না। তো এবার মনে প্রশ্ন আসবে বারবার যে তাহলে স্যার কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কি হবে, আমরা কি করব না করব, হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারো। কিন্তু হতাশা হওয়ার প্রয়োজন নেই, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিয়ে কিছু জিনিস বলছি। যেমন ধরো, তোমরা যারা সায়েন্স নেওয়া বা অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছো যে আমরা জীবনে নিট পরীক্ষাটা দেবো, বা কেউ ভেবেছো যে এই মেন দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, যাদের লক্ষ্য ধরো কোনো একটা কম্পিটিটিভ এক্সাম, নিট বা জেইই মেন, এইগুলো যাদের লক্ষ্য আছে, তাদের হাত থেকে তো এখনো অস্ত্র বেরিয়ে যায়নি, তাদের তো এখনো টাইম আছে, উপায় আছে। তারা শুধু এখন ফোকাসটাকে ফিক্সড করে দাও যে আমাদের লক্ষ্য কম্পিটিটিভ, আমার লক্ষ্য নিট বা আমার লক্ষ্য জেইই মেন। তোমরা তোমার লক্ষ্যটাকে ফিক্সড করে নাও, একদম ফিক্সড টোটাল, যে আমাকে 2021-এ নিটে ক্র্যাক করতে হবে। রানিং ইয়ারে অনেক সময় হয় না, না হওয়ার চান্সটা 90%-এরও ওপর রানিং ইয়ার থেকে, কারণ তোমরা কিন্তু 2021 এইচএসের লক্ষ্যে পড়েছো। তো নিটের সঙ্গে এইচএসের কিন্তু একটা গ্যাপ থেকেই যায়। তোমরা অবশ্যই 2021-এর লক্ষ্যে চেষ্টা করবে, যদি না হয় তোমার লক্ষ্যটা কিন্তু এক্সটেন্ড করে নিয়ে যেতে হবে 2022। তো তুমি নিশ্চয়ই 2021-এ, যেহেতু আগস্টের 1 তারিখে নিট পরীক্ষা আছে, আগস্টের 1-এও হয়তো হবে না, আরও পেছনে, তোমার হাতে 3 মাস, 3.5 মাস টাইম তোমরা পেতে পারো। একবার ঝাঁপিয়ে পড়ো এনসিআরটির বইটাকে হাতের কাছে নিয়ে, একবার ঝাঁপিয়ে পড়ো। তাছাড়াও যদি না হয় সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিয়েই বুঝতে পারবে, সেক্ষেত্রে যেদিন নিট পরীক্ষা হবে ঠিক সেই দিনই রাত্রিরে বাড়িতে এসে হতাশাগ্রস্ত না হয়ে 2022-এর লক্ষ্যে পড়াশুনো এবং স্টাডি প্ল্যানটা স্টার্ট করে দিতে হবে, সেই দিন থেকেই স্টার্ট করে দিতে হবে আমাদের। এইবার কারোর যদি লক্ষ্য হয় যেই মেন, সে সেইভাবেই এই নিটটা যেভাবে বললো সেইভাবেই সে ফোকাস করে পড়বে। আচ্ছা, এরপরে ধরো কারোর নিট বা জেই মেনের উদ্দেশ্য নয়, তাদের জন্য যদি কিছু ধরো মিডিওকার স্টুডেন্ট আছে বা বিগ্র মিডিওকার, এরকম তো অনেক স্টুডেন্ট থাকে, আমরা কিন্তু কোনো আননেসেসারি ভুল পদক্ষেপ নেবো না। হয়তো এইচএস পরীক্ষা হয়নি, হলে হয়তো দেখা যাচ্ছে আমার প্রিপারেশান ছিল না, 2 বছর আমি ভালো করে পড়িনি, কিন্তু বাবা মা বলছে যে না তুই নিটটা দে, কখনোই না। নিজেকে একটা সেলফ জাজমেন্ট নিজেরা করবে, সেই অনুযায়ী লক্ষ্যটা ফিক্সড করবে। তো সেক্ষেত্রে তুমি নিট পরীক্ষাটা দাও, কিন্তু সেক্ষেত্রে তোমরা নিট জেইমের পাশাপাশি
প্যারামেডিকেলের যে এন্ট্রান্স পরীক্ষাটা হয় তোমরা সেটাতেও অনেকে ফোকাস করো, কারণ এটা ফোকাস করার কারণ এই যে করোনা পরিস্থিতি, এর ফলে আমাদের ভারতবর্ষে বলো বা বিশ্বের অন্যান্য দেশেও মেডিকেল সেক্টরের উপর কিন্তু আগামী দিনে অনেক জোর দেওয়া হবে। এবং সেই মেডিকেল সেক্টরের যে বিভিন্ন ছোটোখাটো কোর্সগুলো হয় ডক্টর বাদ দিয়ে, সেই কোর্সগুলো কিন্তু প্যারামেডিকেল থেকে অনেক কোর্স কভার হয়ে যায়। তো প্যারামেডিকেলের একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, সেই পরীক্ষাটার ফর্ম এখনও বেরোয়নি, এখনও বেরোতে দেরি আছে। আগের বছর করোনা পরিস্থিতিতেও অনলাইনে বাড়িতে বসে এই পরীক্ষাটা দেওয়া গেছিল। তাই আমি বলবো যদি একটু মিডিয়কার বা বিলো মিডিয়কার হও, প্রত্যেকেই ভেবে নিও না আমি খুব ব্রাইট, আমার একদম দারুণ তৈরি আছে, নিজেকে সেলফ জাজমেন্ট করো বসে যে আমার কোনটা ভালো সুইটেবল হবে। তো যারা একটু মিডিয়কার আছো তাদের বলো প্যারামেডিকেল কোর্সটা করে নিয়ে তোমরা কোনো একটা চাকরির সুযোগ কিন্তু আগামী দিনে পেতে পারো। কারণ বললাম আবার যে আমাদের দেশ তথা গোটা বিশ্বে আগামী দিনে কিন্তু মেডিকেল সেক্টরের উপর সব থেকে বেশি চাকরি থাকবে, তাই এই কোর্সটাকে তোমরা গুরুত্ব দিয়ে বিচার করতে পারো। একটা প্রিপারেশনেই কিন্তু তোমাদের দেখো শর্টকাটা হয়ে যাবে। ফিজিক্স পিসিবি কম্বিনেশন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যেই ইভেন্টটা বাদ দিয়ে বলছি, এটাতে নিটটা দিতে পারবে, প্যারামেডিকেলটা দিতে পারবে। এছাড়াও কি পরীক্ষা আছে, বিএসসি নার্সিং এর যে এন্ট্রান্সটা হয় জেনফার, বিএসসি নার্সিং এর যে এন্ট্রান্সটা হয় জেনফার, ওই পরীক্ষাটাও তোমরা দিতে পারবে। কিন্তু বলে রাখি আগের বছর বিএসসি নার্সিং জেনফার এন্ট্রান্সটা হয়নি। কেন হয়নি, কোভিড-19 এর জন্য গত বছর সরকার এইচএসের মার্কস অনুযায়ী জেনফারের অ্যাডমিশনটা করিয়ে দিয়েছিল, কিন্তু এবছর তাকে এইচএসেরও মূল্যায়ন হলো না। তাহলে আশা করা যায় এই পরীক্ষাটাও হতে পারে, সে মানে বাড়িতে বসে হোক বা কোনো সেন্টারে গিয়ে হোক, অনলাইন হোক অফলাইন হোক পরীক্ষাটা হতে পারে। তাই তোমাদের হাতে কিন্তু বেশ কিছু অপশান আছে, যে অপশানগুলোকে তোমরা আজ থেকে হতাশায় না গিয়ে যদি আরও বেশি করে জেদ চাপিয়ে পড়তে পারো, হয়তো 2021 এই ভিডিওটি দেখার পর হয়তো আমি বলবো 2021 হয়তো বেশ কয়েকজন তাদের মানসিক দৃঢ়তাতে কোনো একটাতে চান্স পেয়ে গেল। তাহলে তার সুবিধা কী হলো, তার জীবনে একটা বছর বেঁচে গেল, এবং এইচএস পরীক্ষাটা যেহেতু হয়নি তোমাদের এই নাম্বারকে কেউ গুরুত্ব দেবে না, সবাই বলবে যেহেতু করোনায় নাম্বারটা পেয়েছিস। তুমি যদি কোনো একটা এক্সাম ক্র্যাক করো দেখবে তোমার একটা নিজেরও ভালো লাগবে, এবং তুমি একটা প্রমাণ করলে যে আমি পড়াশোনাটা করেছি, আমি প্রমাণ করলাম যে হ্যাঁ আমি পড়েছি। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটা আছে প্যারামেডিকেল নিট, যে ইভেন এগুলো দিতে পারে। এবার কেউ ভাবতে পারো যে স্যার আমার এই পরীক্ষাগুলোর দিকে লক্ষ্য নেই, তাহলে আমি কি করব, আমার কোনো একটা সাবজেক্টকে ভালো লাগে, আমার কেমিস্ট্রি সাবজেক্টটাকে খুব ভালো লাগে, তো আমি কেমিস্ট্রি নিয়ে একটু এগোতে চাই, বা কারোর হয়তো ফিজিক্সটাকে ভালো লাগে, ফিজিক্স নিয়ে এগোতে চাই, ধরো যদি এরকম লাগে তখন তাদের আমি সাজেস্ট করব, যেহেতু পরীক্ষা হয়নি প্রতিটি অনার্স কোর্সই খুবই শক্ত, প্রত্যেকটা অনার্স, কোনো অনার্সই সহজ নয়, প্রত্যেকটা অনার্স কোর্স খুবই কঠিন। তো তাদের আমি সাজেস্ট করব যে তুমি নিজেকে ভালো করে বুঝে নাও যে আমি এই সাবজেক্টটার জন্য প্রিপেয়ার, এই সাবজেক্টটা আমার খুব ভালো হয়, ধরো কেমিস্ট্রি আমার খুব ভালো হয়, ঠিক আছে। তো বোর্ড কী নাম্বার দিয়েছে ওটার দিকে তাকিয়ে একদম হাঁটবো না আমরা, কারণ আমরা বুঝতে পারছি এবারে পরীক্ষা যেহেতু হচ্ছে না, যদি এখনও ঘোষণা হয়নি প্রজেক্টের ভিত্তিতে বা যা হোক করে যদি একটা নাম্বার দেয় সেই নাম্বারটা নাম্বার নয়, তোমার জ্ঞান কতটা আছে, আমি কোন সাবজেক্টটায় দক্ষ সেইটাকে নিয়ে তুমি এগিয়ে যাও। এবার কলেজে কীভাবে তোমাদের অ্যাডমিশান করাবে বা কীভাবে এন্ট্রান্স নিয়ে করাবে নাকি এগুলো পরের কথা, কিন্তু তুমি আগে সিলেক্ট করে নাও কেরিয়ারটাকে যে আমি এই লাইনে পড়বো। তাহলে তুমি যদি ভাবো যে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বো, খুব ভালো কথা, তুমি তাহলে মানসিকভাবে তৈরি হচ্ছে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বো। তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন তোমার মধ্যে আসবে যে স্যার আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে যদি পড়ি তাহলে এখন আমি কী করবো, বসেই থাকবো? আমি তোমায় বলবো খবরদার বসে থাকবে না, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দাও, নিটটা দাও, বা যেই মেন আর যে কটা বাকি আছে দাও, প্যারামেডিকেল দাও, পরীক্ষাগুলো দাও। কেন দাও, কারণ তুমি যদি পরীক্ষাটা দাও তুমি তাহলে কেমিস্ট্রিটা নিয়ে আরও বেশি পড়বে, কেমিস্ট্রিটা নিয়ে বাড়িতে যত পড়বে তোমার অনার্সে, ধরো এইচএস এখানে শেষ হলো, অনার্স এখানে ধরো শুরু হচ্ছে, এই যে গ্যাপ এখানে কিন্তু হিউজ একটা গ্যাপ আছে, তুমি যত বেশি জয়েন্ট বা নিটের জন্য পড়বে তোমার কেমিস্ট্রির নলেজটাও তো তত গ্যাদার করবে, যত বেশি নলেজ গ্যাদার করবে অনার্সে গিয়ে তোমার ভালো রেজাল্ট হবে। এবার
ধরো কমপ্লিটটা দিতে দিতে তুমি পেয়ে গেলে, তখন তুমি ডিসিশন চেঞ্জ করতে পারবে। কিন্তু আমি বলবো পরীক্ষাগুলো তোমরা দাও, যে ফর্মগুলো এখনো বেরোয়নি তোমরা ওয়েবসাইটে চেক করতে থাকো, ফিল আপ করো, পরীক্ষাগুলো দাও। এর পাশাপাশি তুমি ধরো কেমিস্ট্রি পড়তে চাইছো বা ফিজিক্স পড়তে চাইছো অনার্স, তোমরা একটা জিনিস খেয়াল করবে, একটা ডায়েরি করবে, ডায়েরিতে তোমার লক্ষ্যটাকে আগে স্থির করো যে আমি এটা নিয়ে পড়তে চাই। এবার সেই ডায়েরিটাতে তুমি কি করবে, কিছু কলেজকে তুমি সিলেক্ট করে নাও। হতে পারে করোনা পরিস্থিতিতে কেউ ভাবতে পারে আমি বাড়ির কাছের কলেজে পড়বো, আমি বলবো সেই ভরসায় তোমরা থেকো না, এমন কিছু কলেজ সিলেক্ট করে নাও যেখানে হয়তো এন্ট্রান্স হয়, এবছর হবে কিনা সেটা পরের কথা, হয়তো এন্ট্রান্স হয়। সেই কলেজগুলোর ওয়েবসাইটগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, সেই কলেজের ওয়েবসাইটগুলোকে রোজ চেক করো, ফর্ম বেরোলো কি না, বেরোলো কি না, যদি ফর্ম বেরোয় সেগুলোকে ফিল আপ করে দাও। যেমন ধরো প্রেসিডেন্সিতে এন্ট্রান্স হয়, ওর ফর্মটা ফিল আপ হয়ে গেছে, মোস্ট প্রবাবলি হয়ে গেছে, তবু এবার চেক করে নেবে। তো এইরকম আদার্স পশ্চিমবঙ্গেই কেন, অন্য স্টেটেও কিছু কেমিস্ট্রির গুগলে সার্চ করে দেখে নাও যে ভালো কলেজ কী কী আছে, সেগুলো গুগলে সার্চ করে তাদের ওয়েবসাইটগুলো নিয়ে নাও, তাদের মধ্যে কোন কোন কলেজগুলোতে এন্ট্রান্স হয় সেইগুলোকে নোট ডাউন করো, প্রত্যেকটার রেগুলার বেসিসে তুমি প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটকে একবার করে চেক করো, লক্ষ্য স্থির করে নাও। এবার ধরো তুমি ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স পড়বে, তুমি ভাবো না যে এবছর এইচএস এর মূল্যায়নটা হয়নি, হয়নি হয়নি, কিন্তু আমি যে কেমিস্ট্রিটা দুবছর ধরে শিখেছি সেইটা তো আমার রয়ে গেল, সেই সম্পদটা তো আমার রয়ে গেল। আমরা নেগেটিভ না ভেবে একটু পজিটিভ ভাবি না, আগামী দিনটা তো আমার ব্রাইট, আমি ভালো পড়েছি। কেউ ধরো বলতে পারে যে দেখ আমি ফাঁকি দিয়েছি, তুই পড়েছিস, একই তো নাম্বার পেলাম, সে আজকে হাসবে কালকে সে গিয়ে কাঁদবে। ওই জন্য একদম ভাববে না যে পরীক্ষা হয়নি, আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট তো হবে, কিন্তু তবু মনকে বোঝাবে যে না আমার কষ্ট হচ্ছে না, কারণ আমি পড়েছি, আমি এই দু বছর ভালো করে পড়েছি, আমার কেমিস্ট্রিতে খুব ভালো দখল আছে, আমি অর্গ্যানিক কেমিস্ট্রি ভালো জানি, বা আমি ফিজিক্সের এই জায়গাটা ভালো জানি, আমার কেমিস্ট্রি সাথে এটা ভালো লাগে, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আমি ভালো জানি। তো এই জায়গাটা যে জানো, তোমার যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা সরকার থেকে যতই পরীক্ষা না নিক, সেই ভালোবাসাটা তোমার কোনোদিনও কেড়ে নিতে সরকার পারবে না। সুতরাং যে নলেজটা তুমি গ্যাদার করেছো, সেই নলেজটাকে সম্বল করে তুমি তোমার ডিসিশন ঠিক করে নাও। আমি তোমাদের বিভিন্ন পথই বললাম যে কে কোন পথে যাবে, কোন লাইনটা চুজ করবে, কারণ ম্যাথামেটিক্স ভালো লাগতে পারে, সার্চ করে নাও ম্যাথামেটিক্সের জন্য কোন কোন, বা তুমি টিচারের সাথে কনসাল্ট করে নাও যে কোন কোন কলেজগুলো স্যার আমি ফিল আপ করবো, কেমিস্ট্রি করতে চাই বা ফিজিক্স করতে চাই, কোনগুলো ফিল আপ করবো। তো তুমি জেনারেল লাইনে পড়লে এই হচ্ছে তোমার ডিউটি, কিন্তু ডিউটিটা তোমার এখানে শেষ হলো না। যদি তুমি জেনারেল লাইনে পড়ো, ধরো তুমি জেনারেল লাইনে লোকাল একটা কলেজ থেকে পড়ছো ফিজিক্স অনার্স, আমি তোমায় বারবার বলে দিচ্ছি তোমরা অনার্স করছো বা যাই করো, অনার্সও দেখতে পাচ্ছ অনলাইনে এক্সাম হচ্ছে, নিটেও ডাক্তারিতেও এখন কোভিডের জন্য মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টুডেন্টরা। তো তুমি যদি বিএসসিটা ধরো ফিজিক্সে করছো বা কেমিস্ট্রিতে করছো, তোমার কিন্তু তুমি যেদিন থেকে কলেজে অ্যাডমিশন নিলে তোমার টার্গেট থাকবে এই পরীক্ষাটা, জ্যাম বলে একটা এক্সাম হয়, তুমি নেটে সার্চ করে দেখে নেবে এখন থেকে, জ্যাম বলে একটা এক্সাম হয়, যে এক্সামটার মাধ্যমে আমরা বিএসসি করার পর তোমার নিশ্চয়ই টার্গেট কী থাকবে, স্যার আমি এমএসসি করবো। এমএসসিটা লোকাল ইউনিভার্সিটি থেকে না করে আমি তোমাদের সাজেস্ট করবো যে তুমি এমনভাবে নিজেকে রেডি করবে, তুমি আইআইটি থেকে এমএসসি করবে। তো আইআইটি থেকে এমএসসি করতে গেলে তুমি বিএসসি থার্ড ইয়ারে গিয়ে জ্যাম এক্সামটাতে অ্যাপিয়ার করবে, এটাতে যদি ভালো র্যাঙ্ক হয় তাহলে তুমি সোজা চলে যাবে আইআইটি থেকে এমএসসি করতে। এবার আইআইটির মধ্যে তুমি যখন পড়বে বিএসসি অনার্স যখন পড়বে, তুমি তখন জেনে যাবে যে কোন কেমিস্ট্রিতে কোন আইআইটি ডিপার্টমেন্টটা ভালো, কোনটা সেকেন্ড থার্ড, এইভাবে অ্যাকর্ডিং টু তোমার র্যাঙ্ক তুমি চয়েস করে আইআইটি থেকে এমএসসি করতে পারবে। এই জেনারেল লাইনে যদি পড়ো, এই হবে তোমার রুট, তুমি বিএসসি যে কোনো কলেজ, বাড়ির কাছের কলেজ থেকেও তুমি পড়তে পারো, কিন্তু তোমার স্বপ্ন ড্রিম হবে যে জ্যাম এক্সামটা দিয়ে আমরা আইআইটি থেকে এমএসসি করব এবং সাবজেক্টটাকে ভালোভাবে আমি শিখব। তো আমি তোমাদের দুটোই বললাম, নিট দাও, জেই মেন দাও, তোমার লাইন ওইটা। আর তুমি যদি নিট জেই মেন যদি তুমি দাও, তোমার টার্গেট 2021 না হলেও ভেঙে পড়বে না, 22টাকে লক্ষ্য করে একদম শুরু করবে। আর যদি তুমি জেনারেল লাইন পড়ো, তাহলে নিশ্চয়ই কোনো সিস্টেম সরকার করবে যে কলেজগুলো কীভাবে ভর্তি হবে বা না হবে, তুমি প্রথম দেখে নাও কোন কোন কলেজে এন্ট্রান্স হয়, তুমি দু একটা এন্ট্রান্স যদি অনলাইনে ওরা এন্ট্রান্স করায়, তুমি এন্ট্রান্স পরীক্ষাটা দেবে, তারপরে তুমি বিএসসি যেখান থেকেই পড়ো, যে কলেজ থেকেই পড়ো, তোমার কিন্তু লক্ষ্য হবে জ্যাম ক্র্যাক করা, থার্ড ইয়ার
বিএসসি থার্ড ইয়ারে গিয়ে জ্যামটাকে ক্র্যাক করব। যে দুঃখ কষ্ট আজকে তোমরা পেলে, আমি জানি বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু দুঃখ কষ্ট পেয়েছে, হয়তো ভোটিংয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ গার্জেন সরকারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে পরীক্ষা ক্যান্সেল করতে বলেছে, কিন্তু আমার স্থির বিশ্বাস যে বহু স্টুডেন্ট যারা খুবই কষ্ট পেয়েছে আজকের এই সিদ্ধান্তটায়, এই কষ্টটাকে তোমরা হাতিয়ার তৈরি করো, হাতিয়ার, এটার জবাব একদিন আমরা দিতে পারবো। আচ্ছা, এছাড়াও যদি ধরো কারোর মনে হয় আমি স্যার টেকনিক্যাল লাইনে পড়বো, পলিটেকনিকের ফর্মটা কিছুদিন আগে বেরিয়েছিল, এখনও পিক আপ চলছে কিনা ঠিক বলতে পারছি না, তোমরা পলিটেকনিকটা ফর্মটাও দেখতে পারো। তো পলিটেকনিক যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু মাধ্যমিকের মার্কস অনুযায়ী ওরা হয়তো অ্যাডমিশন নিয়ে নেওয়াতে পারে কাউন্সিলিংটা। তো যাদের মাধ্যমিকের মার্কস ভালো আছে, অথচ উচ্চ মাধ্যমিকে ভাবছে একটু প্রিপারেশনটা গন্ডগোল আছে, আমি তাদেরকে সাজেস্ট করব যে মাধ্যমিকের মার্কস যেহেতু তোমার ভালো আছে, তোমরা পলিটেকনিক লাইনটাতেও চলে গিয়ে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং করতে পারো। আর WBJEE যদি দিয়ে কেউ করতে চাও ইঞ্জিনিয়ারিং করতে পারো, তবে আমি সাজেস্ট করবো JEE মেন দিয়ে যদি ইঞ্জিনিয়ারিং করো করো, বা WBJEE দিয়ে যদি ইঞ্জিনিয়ারিং করো করো, কিন্তু আমার স্ট্রং সাজেস্ট করছি তোমাদের যে তোমরা কোনো মতেই প্রাইভেট বা মানে বাজে তথাকথিত বাজে কলেজগুলো থেকে ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে করে পয়সা নষ্ট করো না। কারণ তোমরা বুঝতে পারছো COVID-19 জন্য এমনি আমাদের চাকরির অবস্থা খুব খারাপ, ওই জন্য বারবার আমি প্যারামেডিক্যাল কোর্সটাতেও জোর দিচ্ছিলাম, কিন্তু তুমি ধরো 5-6 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট কলেজ থেকে বাজে কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করলে সেটা কিন্তু তোমার ভবিষ্যৎটা খারাপই হবে। তুমি যাদবপুর শিবপুর এইসব জায়গা থেকে করলে বা কোনো NIT থেকে JEE মেন দিয়ে করলে এগুলো ভালো, কিন্তু তুমি আদার্স মিসগাইডেড হয়ে ভুল কলেজ সিলেকশন করবে না, একদমই না। তো আমরা কি ঠিক করলাম যে আমরা অবস্থাতে যাব না, আমরা হাতিয়ার করব আমাদের সাবজেক্ট, আমাদের নলেজ, এগুলোকে হাতিয়ার করে আমরা ভবিষ্যৎ জীবনের দিকে এগিয়ে যাব। তো কোনো রকম যদি সাজেশন হেল্পের দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর সব সময় আমার এই চ্যানেল তোমাদের পাশে আছে, সাথে থাকব, তোমরা কখনোই আপসেট হবে না, ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাও। আজকের দিনটা নোট করে নাও মাইন্ডে যে আজকে যে আঘাতটা তুমি পেলে পরীক্ষা ক্যান্সেলের জন্য, এর এটাকে হাতিয়ার করে তুমি এর জবাবটা ঠিক নিশ্চয়ই দেবে, এই বিশ্বাস রেখে আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে কখনো যদি দেখা হয়, আবার পরের ক্লাসে তোমার সাথে দেখা হবে।